টিটাগড় আলী হায়দার রোড মা শীতলা সংঘের পুকুর সংস্কারের পর বার্ষিক শীতলা পুজো উপলক্ষে উদ্বোধন করা হয় পুকুরটি। গত রবিবার আলী হায়দার রোড শীতলা সংঘের এই মন্দিরে উপস্থিত হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেছিলেন, মন্দিরের পুকুরটি দখল করে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। সেই অভিযোগকে এই দিন নস্যাৎ করে দিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, পৌর পরিষদ সদস্য রাজা পাসোয়ান এবং ব্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে পৌরপিতা শেখ রাজা জানান, দীর্ঘদিনের মন্দিরের এই পুকুর পুকুরই থাকবে। বিতর্ক বড় কিছু না, এটা দীর্ঘদিনের একটা পুকুর ছিল, তার মাটি ভরতে ভরতে একটা ডোবা টাইপের হয়ে গেছিল, কচুরিপানাতে আটকে দেওয়া ছিল। তা কিছু অসাধু লোক এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেটা এলাকার লোকে প্রথম বাধা দিয়েছে এবং তারা আমার কাছে যাওয়ার পরে পুকুরটা ছোট হলো, ছোট্ট করে একটা সংস্কার করা হয়েছে। প্রত্যেক বছর এই পুজোতে যারা বিশেষ করে দণ্ডি কাটে তারা এই পুকুরে স্নান করে দণ্ডি কাটে। এই পুকুরটা আরো বেশি পরিষ্কার পরিষ্কার থাকলে বহু লোকের সুবিধা। একটা পুকুর থাকা মানে অনেক সাধারণ মানুষের অনেক উপকার, যে কোনো লোকের। যাই হোক, ভালো আছে সব এলাকার বাসী, যে মানে ভাবনাটা ছিল, যে আশাটা ছিল, সেটা পূরণ হয়েছে। পুকুর পুকুরই থাকবে 100%। ওনার ওটা পার্সোনাল অভিযোগ ছিল, দেখেন আমরা আজ থেকে প্রায় 2-3 মাস আগে আমাদের কাছে যখন এলাকার মানুষ এসেছিল, এখানে কিছু নোংরা ছিল, এটা ভরা ভরে দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে তখন আমাদেরকে চায়, আমার কাছে যখন আসে আমরা তখন এমএলএকে, আমরা ওদেরকে সকলকে বলি কি আপনারা এমএলএকে বলেন এবং চেয়ারম্যানকে বলেন। এমএলএ এবং চেয়ারম্যানকে তারা চিঠি করার সঙ্গে 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 এমএলএ এবং আমাদের এমএলএ সাহেব সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন, সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সাহেব তাদের মিউনিসিপ্যালিটির মাধ্যমে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়। এবং ওনারা যে গেছিলেন আজ থেকে 2 মাস আগে চলেছিলেন, আর এই পুকুরটাকে আমাদের যারা এখানে এলাকাবাসী আছে তারা সকলে মিলে সংস্কার করে পুনরায় আজকের থেকে আবার সেই পুজোটা এখানে চালু করা হলো। পুজো এখানে প্রতি বছরই হয়, এবছর আরও বড় করে এখানটা চালু করা হলো, আর এমনি পুকুরটা পুকুরই আছে। সর্বপ্রথমে বলি, এখানে একটা আমাদের যে মা শীতলা মন্দিরটা ছিল, এইখানে একটা ডোবাপানা ছিল, ডোবাপানা থাকতে জঞ্জাল পড়ে এই পুকুরটা মানে এ হয়ে যায়। কিছু লোক ছিল এটাকে চেষ্টা করছিল, কিন্তু আমরা যখন এলাকাবাসী আমাদের কাছে যায়, আমার কাছে আসে, রাজা পাসোয়ান আমাদের যুব ব্যাকুরের সভাপতি রাজা পাসোয়ান রয়েছে, ওর কাছে যায়, আমরা দুজনে মিলে আমাদের যে অভিভাবক আমাদের ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দা মহাশয় রয়েছেন এবং আমাদের বিধায়ক রাজ চক্রবর্তী মহাশয়কে আমরা বিশেষটা সব জানাই। জানানোর পর আমরা সবাই মিলে এলাকাবাসীর যে দাবিটা, এইখানে যে ডোবাটা ছিল একটা পুকুর হবে, এইখানে মা শীতলা পুজোর বছর বছর পুজো হয়, মায়ের বোনেরা দণ্ডি কাটে, তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। আমরা সঙ্গে সঙ্গে এদের সঙ্গে মিলে সাথে থেকে আমরা সঙ্গে সঙ্গে জেসিপি এনে সংস্কার কাজ পুরো পরিষ্কার করিয়ে পুরো পুকুরটাকে করানো হয়েছে, এবং এই পুকুরটা দীর্ঘদিন এইভাবেই থাকবে। এবং এলাকার যারা আমার মায়ের বোনরা আছে প্রত্যেক বছর এই পুকুরেই দণ্ডি কাটবে। অপরদিকে শীতলা সংঘের সম্পাদক সুব্রত সামন্ত, ব্যারাকপুর পৌরসভা পৌরপ্রধান উত্তম দাস ও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীকে পুকুরটি পুনরুদ্ধার করার জন্য ধন্যবাদ জানিয়ে ঠিক কি বললেন, শোনাবো আপনাদের। খুশি মানে ভাষায় প্রকাশ করা যাবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, সেটা প্রায় 80-90 বছর ধরে এই পুকুরটা চলে আসছে এইভাবে, হয়তো একটু বুঝে গিয়েছিল, একটু আবর্জনা পড়েছিল, কিন্তু একটা অসাধু চক্র এসে হঠাৎ করেই আমাদের এই পুকুরটাকে বিক্রি করে দেবে বা এরকম একটা কিছু একটা চিন্তাভাবনা চলছিল। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এলাকাবাসীরা, সমস্ত এলাকাবাসী অর্থাৎ মহিলারা, বিশেষ করে মহিলারা, আমি বলবো আমাদের মহিলাদের কৃতিত্ব অনেক বেশি, তারা সবাই মিলে গিয়ে আমাদের এই যারা আছেন দেখছেন এনাদের এই মহান ব্যক্তিদের কাছে গিয়ে এক এক করে গেছেন, এবং প্রত্যেকে সময় নষ্ট না করে এক কথায়, বিশেষ করে আমাদের এমএলএ সাহেব, এমএলএ সাহেবের কাছে যখনই আমাদের রাজা পাসোয়ান কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে উনি ওনার ক্রিয়েটিভ যে চিন্তাভাবনা, উনি তো শিল্পী মানুষ, সঙ্গে সঙ্গেই বলেছেন যে না, এটা পুকুর পুকুরই থাকবে। টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।